বন্ধুরা, দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আজকে আরও একটা দুষ্টু সোনার ফ্যামিলিতে ব্লগ নিয়ে চলে এসেছি। আপনাদেরকে আমি দেখাবো আজকে কুমারী পুজো। এর আগে দুর্গা পুজোর সময়ও আপনাদের সঙ্গে একটা কুমারী পুজো আমি শেয়ার করেছিলাম, সেখানে সোনাই আর ডনা কুমারী হয়েছিল। আর আজকে আমি দেখাবো আমারই দিদির মেয়ে সম্পূর্ণা কুমারী রূপে মায়ের কাছে আজকে পূজিত হবে। কুমারী পুজো দেখতে কোন কোন বন্ধুর ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর সম্পূর্ণাকে কেমন লাগছে দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা। দিদির বাড়িতে পুজো ছিল, এর আগে আপনাদের ভিডিওগুলো আমি আপনাদের দিয়েছি, পরপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী আপনাদেরকে দিয়েছি। আর আপনারা আমাকে কুমারী পুজোর জন্য অনুরোধ করেছিলেন, তাই আপনাদের সঙ্গে আমি কুমারী পুজোটাও শেয়ার করছি। একটু দিতে দেরি হয়ে গেছে, কিছুদিন আগে দেওয়ার কথা ছিল, আসলে একটু ব্যস্ততা থাকার জন্য আপনাদেরকে আমি ঠিকঠাক মতো ব্লগও দিতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। বন্ধুরা আপনারা সবাই দেখুন কুমারী পুজোটি কেমন লাগলো। কুমারী পুজো তুমি মজা করো? দুষ্টু খুব মজা করছে তাই তো? দুষ্টু খুব খেলছে? দুষ্টু কি কুমারী পুজো হবে? আচ্ছা, দুষ্টুও কুমারী পুজো হতে চাইছে। দুষ্টু আর একটু বড় হয়ে গেলে কুমারী পুজো হবে, কেমন? ঠিক আছে, তাহলে এবার তুমি মজা করো, খেলো। দুষ্টু খেলতে খুব ব্যস্ত আর মজা করতে ব্যস্ত, সাজগোজে ব্যস্ত। দুষ্টুকে ফোনের কাছে আনাও যাচ্ছে না, দুষ্টু এতটাই খেলতে ব্যস্ত হয়ে যাচ্ছে, কখন আমার কাছে আসছে কখন সরে যাচ্ছে, এই করছে। তাই আপনারা কুমারী পুজোটি দেখবেন, কুমারী পুজোটা পরে ভিডিওতে আসবে। আমি আপাতত দেখালাম যে ওকে নিয়ে এসে রাখা আনা হয়েছে সম্পূর্ণাকে মায়ের কাছে, এবং সবাই আছে বাড়ির সকলে মিলে, সম্পূর্ণার দাদু দিদারা সবাই সবাই মিলে আনন্দে ব্যস্ত।